অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়, সিংহরা আসি। সেপ্টেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি মাসিক রাশি বলে ভিডিও। সিংহরাশির কী হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে, তাই নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করতে চলেছি। তো প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের রাশির দ্বাদশ স্থানে শুক্রের অবস্থান এবং আপনাদের রাশির নবম স্থানে সকেত্রিক মঙ্গলের অবস্থান এবং আপনাদের রাশির দ্বিতীয় স্থানে সকেত্রিক বুধের অবস্থান এবং 23 সেপ্টেম্বর থেকে এই বুধ আপনাদের রাশির তৃতীয় স্থানে অবস্থান করবে এবং রাশির পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান এবং ষষ্ঠভাবে শনির গ্রহের অবস্থান, সকেত্রিক শনি। এবং 23 সেপ্টেম্বর থেকে এই রাহু এবং কেতু দুজনাই রাশি পরিবর্তন করছে, 1.5 বছরের জন্য, 18 মাস। তো কী ফলাদেশ হতে চলেছে যদি আপনারা জানতে চান অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি রাশিভিত্তিক এই রাহুকেতু ট্রানজিটে কী ফল হতে চলেছে তা নিয়েও আমি জানানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথম কথা বলি, আপনাদের রাশিতে রবিগ্রহের অবস্থান অর্থাৎ সকেত্রিক রবিগ্রহ এবং পাশাপাশি বুধ আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে 2 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি এবং আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু শুভ, অর্থনৈতিক ডেভেলপমেন্ট এ মাসে যথেষ্ট চোখে পড়ার মতন দেখা যাচ্ছে। নবম স্থানে সকেত্রিক মঙ্গল এবং রাশিতে রবির অবস্থান এবং পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান। এই যে নবপঞ্চম যোগ সৃষ্টি হয়েছে, এই নবপঞ্চম যোগের জন্য আপনাদের ক্ষেত্রে এ মাসে উন্নতির উপর উন্নতি কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ হবে এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে, অর্থাৎ মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা শুভ কিন্তু ফল নির্দেশ করছে, অর্থাৎ 16 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কাজগুলো কিন্তু আপনারা গুছিয়ে নিন। সে সরকারি কাজ হোক, সরকারি ক্ষেত্রে আপনাদের পদোন্নতি, সরকারি কর্মের একটা সম্ভাবনা কিন্তু তৈরি করছে, অর্থাৎ সরকারি চাকরির কিন্তু এখন না পেলেও ফিউচারে ভবিষ্যতে কিন্তু এই চাকরির একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান সন্তান সুখের জায়গা তৈরি করছে এবং আপনাদের এডুকেশনের দিকে ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু হবে। কিন্তু পাশাপাশি আপনাদের এ মাসে প্রেম ভাগ্য মোটেও ভালো নয়, প্রেম থেকে হতাশা আসা, প্রেমের সম্পর্কের অবনতি, প্রেম বিচ্ছেদ, এগুলো কিন্তু সিংহরাশির এ মাসে সম্ভাবনা আছে। যদিও আপনারা অবশ্যই কথাবার্তার মধ্যে প্রেমিক প্রেমিকায় অবশ্যই শালীনতা বজায় রাখুন, তাতে কী হবে সম্পর্কটা ঠিক থাকবে এবং সকেত্রিক মঙ্গল আপনাদের ভাগ্যোদয় করবে, কিন্তু আপনাদের ব্যাড টেম্পারমেন্ট কিন্তু এ মাসে বাড়বে, অর্থাৎ হট করে রেগে যাওয়া বা হঠকারী সিদ্ধান্ত নেওয়া, এই সকল ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে, এদিকটা অবশ্যই নজর রাখবেন। আপনার আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা হলেও মতবিরোধ দেখা যাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে কিছুটা হলেও মনোমালিন্য এ মাসে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আপনাদের কিছু প্রপার্টি কেনার যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো ফ্ল্যাট বা জমি কিনলেন বা তার জন্য বায়না দিলেন, এটা কিন্তু সম্ভাবনা আছে, বা কোনো বাড়ির দামি প্রোডাক্ট কিনলেন সেটার জন্য কিন্তু আপনাদের ব্যয় কিন্তু হবে, অর্থাৎ কিছু কেনার জন্য ব্যয়, নিজের শৌখিনতা বজায় রাখার জন্য ব্যয়, নিজের প্রয়োজনের জন্য কিন্তু ব্যয় কিন্তু এ মাসে দেখা যাচ্ছে।
এর পাশাপাশি 23শে সেপ্টেম্বর থেকে রাশির তৃতীয় স্থানে আপনার বুধ গ্রহের অবস্থান, অর্থাৎ দ্বিতীয় পতি তৃতীয়ভাবে অবস্থান করছে। অবশ্যই আপনাদের ক্ষেত্রে মোটামুটি শুভ ফল কিন্তু মধ্যম দিবে, অর্থাৎ এই বুধের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে মোটামুটি শুভ। এবং 16ই সেপ্টেম্বরের পর এই রবি আপনাদের রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করছে, অর্থাৎ 17ই সেপ্টেম্বর থেকে এই রবি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে। অর্থাৎ ধনভাগ্য কিন্তু আপনাদের এ মাসে ওভারঅল ভালো দিক দেখা যাচ্ছে, মান সম্মানের দিক ভালো, মান সম্মান বৃদ্ধি। যারা প্রশাসনিক লাইনে আছেন, যারা রাজনীতির লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনীতে যোগদান, পুলিশে যোগদান, এই সকল দিক বা বিএসএফে যোগদান, এগুলো কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি করবে, অর্থাৎ সিংহ রাশির জাতক বা জাতকদের ক্ষেত্রে। এর পাশাপাশি যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত বা যারা এনজিওর সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি ভালো। তবে যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন, গ্ল্যামার দুনিয়াতে আছেন, শিল্পকলা, গান, নাচ, এই দিকটাতে কিন্তু কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে। সেই মতন কিন্তু সাকসেস বা কাজের সুযোগ কিন্তু এ মাসে সেই মতন কিন্তু পাবেন না। যারা ফুডের বিজনেস করছেন তাদের জন্য এ মাসটা শুভ, যারা কসমেটিক বিজনেস করছে তাদের জন্য খুব একটা কিন্তু এ মাসটা শুভ ফল নির্দেশ করছে না। কসমেটিক বিজনেসের ক্ষেত্রে কিছুটা হলো আপনাদের ডামাডোল কিন্তু যাবে এ মাসে। এবং গার্মেন্টস বিজনেসও মোটামুটি খুব একটা ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে না সিংহ রাশির ক্ষেত্রে। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা টিচিং লাইনে আছেন, যারা অ্যাস্ট্রোলজার বা যারা অ্যাডভোকেট, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় আমি এটা বলবো। অর্থাৎ আপনাদের যারা এই সকল সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম যোগটা কিন্তু বৃদ্ধি পাবে, ইনকাম যোগ বাড়বে। পিতার শরীর আগের থেকে কিছুটা হলেও একটু হলেও সমস্যা আসবে। এর পাশাপাশি আপনাদেরকে জানাই, আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি আপনাদের স্বরাষ্ট্র যোগ, আপনারা পুনরায় আমার ভিডিওটি আবার দেখে নেবেন, আগের ভিডিওটি। এই স্বরাষ্ট্র যোগের ফলে আপনাদের ক্ষেত্রে এই যে রবি এবং শনির যে স্বরাষ্ট্র যোগ, এক্ষেত্রে আপনাদের দূরযাত্রার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। দূরযাত্রা কোনো জায়গাতে যাচ্ছেন, সেই সকল জায়গাতে যাওয়ার ক্ষেত্রে ছোটোখাটো বিপত্তি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, বা কোনো কোনো জায়গাতে প্রতারণা হওয়ার সম্ভাবনা, বা কোনো কিছু জায়গাতে উটকো ঝামেলা আসার সম্ভাবনা কিন্তু সিংহ রাশির এ মাসে লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা আছেন, এই দিকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কিছু কিছু ক্ষেত্রে ভাড়া টেনিয়ে সমস্যা আসার সম্ভাবনা আছে। নমস্কার।